10 ডিসেম্বর সমাবেশ ঘিরে সরকারের পতন নয় বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শুনতে পাচ্ছে আওয়ামী লীগ। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈশ্বিক মন্দার প্রভাবে দেশের মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে বিপ্লবের পরে আগে উৎপাদনের বিপ্লব ঘটাতে হবে। শরত খানের রিপোর্ট। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের নেতারা জেলে যেতে প্রস্তুত, তবু দেশ ছেড়ে পালাবে না। আমাদের জন্ম এদেশে, আমরা এই দেশে মরব, জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাব না। যারা মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না, এই মুসলেকা দিয়ে দেশ থেকে শুধু লন্ডনে পালিয়ে গেছে, সে তো আপনাদের নেতা। সাধারণ মানুষ কষ্টে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের এখন যা অবস্থা তাতে আগে মানুষ বাঁচাতে হবে। মানুষ কষ্টে আছে, কোনো সন্দেহ, এখন মানুষ বাঁচাতে হবে, সংকট থেকে পরিত্রাণ পেতে, সংকট উত্তরণই এখন প্রধান কাজ, কথা কম কাজ বেশি করে করতে। এখন আমাদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প, মাছ ভাতটা থাকলেই তো হল, সেটা আমাদের সার্ভাইভালের জন্য সবচেয়ে বড় প্রয়োজন, এই বিপ্লবটাই এখন। সম্মেলনের প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যে কোনো অপপ্রচার প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।